তজুমুদ্দিন বাজারে জলাবদ্ধতা প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। আমার mp.com-এর মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন তুহিন তালুকদার। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন নবী চৌধুরী এর জবাব দেন। আমি যে তজুমুদ্দিন বাজারে আমাদের মানে অল্প বৃষ্টিতেই বাজারে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর থেকে উত্তরণের কোনো পদক্ষেপ আমি নেব কি না, আমি ধন্যবাদ তুহিন তালুকদার তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। তজুমুদ্দিন বাজারটা আসলে তজুমুদ্দিন উপজেলার আর প্রাণকেন্দ্র। এই বাজারে কিছুদিন আগে রোয়ানুর আঘাতে বাজারের অনেক ঘর বাড়ি মাটির সাথে মিশে গিয়েছে। তাৎক্ষণিকভাবেই আমি দেশেছিলাম, আমার সহধর্মিণীকে আমি নগদ অর্থ দিয়ে প্রায় 15 লক্ষ টাকা দিয়ে আমি তাকে পাঠিয়েছি। সাথে সাথে আমি বিদেশ থেকে আমি মাননীয় ত্রাণ দুর্যোগ মন্ত্রী মহোদয়কে কথা বলে তাকেও আমি পাঠিয়েছি, পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হয়েছিল। এখন যে বিষয় তুমি প্রশ্ন করলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যেই প্রাক্কলনের কাজ শুরু করে দিয়েছি। আমি ইউনিসেফকে বলেছি, আশা করি খুব শীঘ্রই আমরা এই তজুমুদ্দিন বাজারের দুই পাশে ড্রেন নির্মাণ করে, আমরা পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করে এই জলাবদ্ধতা আমরা দূর করতে পারবো, যেন বৃষ্টির পানি যেন ওই ড্রেন দিয়ে ওই আমরা পাস করতে পারি, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসাডর সাদির হুসেইন রহিম এবং নজরুল ইসলাম শুভরাজ।